রোহিঙ্গা ক্যাম্পে জন্ম নিয়ন্ত্রণ পরিবার পরিকল্পনা জন্য আমরা মানে আগে দেখেছিলাম যেটা একটা খুব ভয়াবহ অবস্থা। রোহিঙ্গা ক্যাম্প সময়ে মায়ানমারের মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে থাকেন, আমরা এটা লক্ষ্য করে আসছি। তারা সবাই মায়ানমারের মোবাইল নেটওয়ার্কগুলো ব্যবহার করেন, সেটাকে নিরুৎসাহিত করার জন্য আমরা একটা কমিটি করে দিয়েছি। সেই কমিটি আমাদের খুব শীঘ্রই একটা কিভাবে এখানে তাদের ওই জায়গা থেকে বিরত করে আমাদের নেটওয়ার্কে তারা ঢুকতে পারে তার একটা আমাদেরকে ওটাকে কি বলে হ্যাঁ আমাদেরকে একটা জানাবেন কিভাবে আমরা করতে পারি, তারও একটা বিস্তারিত আলাপ হয়েছে। রোহিঙ্গা ক্যাম্পের চারপাশে নিরাপত্তা বেষ্টনী ও টহল রাস্তার নির্মাণ প্রায় শেষ হয়েছে। আপনারা জানেন আমাদের রোহিঙ্গা ক্যাম্পের চতুর্দিক দিয়ে আমরা কাঁটাতারের বেষ্টনী, তারপরে ওয়াকওয়ে এবং ওয়াশ টাওয়ার এগুলোর আমরা নির্মাণ করার জন্য সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছিল। সেনাবাহিনী ইতিমধ্যেই প্রজেক্টের কাজ প্রায় মানে 95% এবং কোনো কোনো জায়গায় 99% কাজ শেষ করেছেন এবং তারা আমাদেরকে আমাদের এপিবিএনের কাছে পর্যায়ক্রমে সেগুলি বুঝিয়ে দিচ্ছেন। এবং শুধু ক্যামেরা কন্ট্রোল রুমগুলো এখন তৈরি বাকি রয়েছে আর সবই প্রায় শেষ। রোহিঙ্গা শিশুদের যাতে তারা মানে তাদের এডুকেশন ডেভেলপমেন্ট নিয়ে আমরা যে কাজ করছি সেগুলো নিয়ে একটু আলাপ হয়েছে। হ্যাঁ, তাদের স্কিল ডেভেলপমেন্ট, ভবিষ্যতে তারা যে মায়ানমারে ফিরে যে কিংবা তাদের জীবিকা অর্জনের জন্য যা যা করার সেইগুলো সেই ভিত্তি থেকে লেখাপড়ার যে কার্যক্রম সেটা আমরা আলোচনা করেছি এবং সেটা যাতে আরও সুন্দরভাবে হয় সেই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। রোহিঙ্গা ক্যাম্পে জন্ম নিয়ন্ত্রণ পরিবার পরিকল্পনা জন্য আমরা মানে আগে দেখেছিলাম যেটা একটা খুব ভয়াবহ অবস্থা। আজকে পর্যালোচনা করে আমরা যেটা জানতে পারলাম এখানে কাজ করেছে ইসলামিক ফাউন্ডেশন, এনজিও, আমাদের সরকার, মহিলা বিষয়ক মন্ত্রণালয়, আমাদের স্বাস্থ্য বিষয়ক মন্ত্রণালয় সবাই কাজ করেছেন। আজকে কাজ করে আমরা যে রিপোর্টটা দেখতে পেলাম প্রায় আমরা মানে এই ইসের আওতায় জন্ম নিয়ন্ত্রণের আওতায় আমরা 65% মানে ইসেকে আমরা আওতায় নিয়ে আসতে পেরেছি। তা আমরা মনে করি যে এইটা আরও আরও আমরা কাজ করলে আরও ভালো জায়গায় আমরা যেটা আমাদের লক্ষ্য সেই জায়গায় আমরা যেতে পারব। রোহিঙ্গা ক্যাম্প এবং ক্যাম্পের বাহিরে মাদক চোরা কারবারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান আমাদের চলছে, সেটা অব্যাহত থাকবে এবং আপনারা দেখছেন কিছু কিছু অপরাধও সেইখানে ঘটিত হচ্ছে, সংঘটিত হচ্ছে, সেগুলো আমরা নজরদারিতে আনছি। আমাদের এপিবিএন এবং যেখানে যার প্রয়োজন সে তারা কাজ করবেন সেখানে। ভাষাঞ্চরে একটা দীর্ঘ দাবি ছিল যে স্বাস্থ্যসেবা বৃদ্ধির জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় মানে কাজ করছেন। আমাদের আপনারা জানেন যে আমাদের ভাষাঞ্চরে যে প্রায় 30,000-এর অধিক রোহিঙ্গা কমিউনিটি সেখানে গিয়েছেন, আমাদের এনজিওরা ওখানে গিয়েছেন, আমাদের পুলিশ সেখানে গিয়েছে, একটা ভালো স্বাস্থ্যসেবার জন্য একটা হাসপাতাল সেখানে হওয়া দরকার, সেটাই আজকে আমাদের আলোচনায় উঠে আসছে। আমরা সেই জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে আমরা অনুরোধ করব তারা যেন যেই স্বাস্থ্য সেবার জন্য যেই মানে হসপিটালটা তারা করতে যাচ্ছেন সেটা যেন আরও সমৃদ্ধ করেন এবং খুব শীঘ্রই সেটা কার্যকারিতা নিয়ে আসেন, এই জন্য আমরা অনুরোধ রাখব। আমরা আরও ভাষাঞ্চরে যাতে তারা ওই রোহিঙ্গা জনগোষ্ঠী যারা কাজ করে সময় ব্যয় করতে পারে সেই জন্য বিভিন্ন এনজিও সেখানে কাজ করছে, আপনারা ইতিমধ্যে খবর পেয়েছেন। সেই এনজিওদেরকে আমরা আরও সহযোগিতা করব সেখানে যে জায়গাগুলিতে তারা আমাদের কৃষিপণ্য উৎপাদন করতে পারে কিংবা আমাদের ছোট ছোট লেক করে দিয়েছে, আপনারা হয়তো গিয়ে দেখতে পারেন। সেইখানে ব্র্যাক বিশেষ করে ব্র্যাকে তারা কাজ করছে, তাদের এই রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিয়ে তাদের ব্যবহারিকভাবে শিখিয়ে দিয়ে মৎস্য উৎপাদন কিংবা কৃষি উৎপাদনে তারা ভূমিকা রাখতে পারে সেইগুলো তারা করছেন। এবং আপনারা দেখেছেন এই মাঝিদের
জানা কি রোহিঙ্গা জনগোষ্ঠীর ভিতরে যারা নেতৃত্ব দেয় তাদেরকে মাঝি বলে ই করা হয়, সেই মাঝিদের কয়েকজনকে হত্যার দৃশ্য আমরা দেখেছি। আমরা যাতে করে হত্যাকাণ্ড না ঘটাতে পারে সেই জন্য আমাদের সেই পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে আর্মি প্রশাসন সবাইকে আরও বেশি কেয়ারফুল হওয়ার জন্য আমরা বলেছি। আমরা মোট কথা রোহিঙ্গা জনগোষ্ঠী যারা এখানে আসছে তারা যত তাড়াতাড়ি এখান থেকে ফেরত যাবে তার জন্য আমরা কথা বলেছি। আমরা বিভিন্ন আমাদের যে বাহিনী রোহিঙ্গার মানে ক্যাম্পের পাশে আছে এবং আমাদের গোয়েন্দা সংস্থা সবাইকে ভালোভাবে কাজ করার জন্য আমরা ব্যবস্থা গ্রহণের নির্দেশনা আমরা আমাদের এই আজকের মিটিং থেকে দেওয়া হবে, যাতে করে অপরাধগুলি কমে যায়। আমাদের চোরা ইসের ড্রাগের জন্য যে ব্যবসাটা সেই ব্যবসাটা আরও আমরা দমন করতে পারি সেই জন্যই আজকে আলোচনা হয়েছে। এটাই ছিল আজকের সবার মূল আলোচনার বিষয়বস্তু। আপনাদেরকে ধন্যবাদ। এটা সম্বন্ধে আপনারাও ভালো করে জানেন, আমাদের সরকার আমরা সর্বাত্মক প্রচেষ্টা করছি। আমরা আমরা উই লেফট নো স্টোন আনটার্ন। আমরা দ্বিপাক্ষিক ত্রিপাক্ষিক বহুপাক্ষিক আলোচনা হচ্ছে, আমরা ইউনাইটেড নেশনে আমরা নিয়ে গিয়েছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কাজ করছেন এবং আমাদের বন্ধু দেশগুলোও কাজ করছেন। তা আমরা সবসময় আশা করি যে এই এটা হয়তো খুব শীঘ্রই এটার সমাধা হবে, এটাই আমরা আশা করি। আমরা সেই অনুযায়ী কাজ করছি। প্রথম কথা হলো যে ভালনারেবল শব্দটা কেন বলেছেন আমি জানি না। যারা বিদেশে যারা নিচ্ছে তারা তাদের হিসাবেই নিচ্ছে, আমেরিকা নিবে বলছেন। আজকে থেকে বছর তিনেক আগে আমার সঙ্গে আমি ইউনাইটেড নেশনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পাঠিয়েছিলেন, আমাদের সাইড টেবিলে নেদারল্যান্ডের প্রতিনিধির সঙ্গে কথা হয়েছিল। তিনি তখন উৎসাহ প্রকাশ করেছিলেন, সব আজকে জানতে পারলাম তিনি মাত্র 7 জন নিয়েছেন, হ্যাঁ 24 জন নিয়েছেন নেদারল্যান্ড, 7 জন না 24 জন এরকম একটা ফিগার, আমি তো 7 জনের কথা শুনেছি, 24 অস্ট্রেলিয়ার 24 জন নিয়েছেন। এরা তখন আমাকে সাইড লাইনে বসে তারা উৎসাহ প্রকাশ করেছিলেন। আমাদের যেখানে 1.2 মিলিয়ন সেখানে এইগুলির কথা বলে আমরা আর আপনাদেরকে অ্যাটেনশন ড্র করতে চাইনি। আমরা প্রচেষ্টা চালছি সবগুলোকেই ফেরত পাঠানোর, আমাদের চেষ্টা তো অব্যাহত আছে। আমেরিকা গভর্নমেন্টও বলছেন তারাও কিছু নেবেন, তা এখন কতগুলি নেবেন কীভাবে নেবেন সেগুলো আমাদেরকে এখনও বিস্তারিত বলেনি, কাজেই আমরা এগুলো যখন সময় হয় আপনাদেরকে জানাব। হ্যাঁ কানাডাও নেবেন বলছেন, অনেক দেশই নেবেন বলছেন, কিন্তু এখনও ঠিক সেইভাবে, হ্যাঁ এই তো এইরকম ফিগার, এইটা তো একটা ফিগার নয়।